আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। রেল, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিভিন্ন লাভজনক সরকারি সংস্থাগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে পাশাপাশি বর্তমানে প্রণয়ন হওয়া কৃষক আইনের বিরোধিতা করে আজকাল না 2 নম্বর ব্লকে সিংহের কোন পার্টি অফিসের সামনে প্রতীকী অবস্থান ও অনশন কর্মসূচি পালন করল কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এদিনের প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন কালনা 2 নম্বর ব্লক সভাপতি প্রণব রায়, তৃণমূলের মুখপাত্র দেব টুডু সহ স্থানীয় পঞ্চায়েত প্রধানরা। এদিন প্রণববাবু বলেন, আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এই প্রতীকী অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি একমাত্র মানুষ যিনি অহিংসভাবে কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয় তার জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়ে তার প্রমাণ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা কৃষকদের ওপর জোর জুলুম করার জন্য কৃষি আইন প্রণয়ন করিয়েছে, তা বাতিলের দাবিতে এদিনের এই অবস্থান প্রতীকী অনশন। পূর্ব বর্ধমান কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে এখানে এত মানে জমায়েত, এটা কি কারণ, কি উদ্দেশ্য? আমরা আজকে গান্ধী বার্থডে, গান্ধীজি আমাদের মতামত অনুযায়ী পৃথিবীর যে সমস্ত বিপ্লবীরা এসছেন, মহামানবরা এসছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মহামানব বলতে পারেন, শ্রেষ্ঠ বিপ্লবীও বলতে পারেন, যিনি লড়াই এবং আন্দোলনের এবং স্বাধীনতা আন্দোলনের সম্পূর্ণ ভিন্ন একটি পথ পৃথিবীর মানুষকে দেখিয়েছিলেন, সেটা হচ্ছে নিরস্ত্র সংগ্রাম, অহিংস সংগ্রাম। অহিংসার মাধ্যমেও যে লড়াই করা যায়, নিরস্ত্র অবস্থাতেও যে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা যায়, লড়াই করা যায়, সেটা তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। অহিংসা সংগ্রামের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল, মহাত্মা গান্ধীর প্রচেষ্টায় এবং তার আত্মত্যাগের মধ্যে দিয়ে। আজকে ভারতবর্ষে যে সরকার কায়েম হয়েছে, নরেন্দ্র মোদীর সরকার, এই সরকার কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত কোনো মানুষের কথা তারা ভাবছে না, শুধুমাত্র তারা আদানি আম্বানিদের কথা ভাবছে, তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। ভারতবর্ষটাকে একটু একটু করে বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষের রেল, ভারতবর্ষের বিমান, ভারতবর্ষের ব্যাংক সমস্ত একটু একটু করে বিক্রি করে দিচ্ছে। সর্বশেষ যে আঘাত বর্তমান সরকার, নরেন্দ্র মোদী সরকার এনেছে, সেটা হচ্ছে কৃষকদের যে শস্য চাষ করার যে স্বাধীনতা, তাদের যে চাষের স্বাধীনতা, ফসলের স্বাধীনতা, সেই স্বাধীনতা সরকার হরণ করে নিতে চলেছে। কৃষক আগামী দিনে নিজের ইচ্ছামতো চাষ করতে পারবে না, কেউ ইচ্ছামতো আলু বা ধান চাষ করতে পারবে না, বা পাট চাষ করতে পারবে না। চুক্তি চাষ চালু হচ্ছে, কোম্পানি যে চাষ করতে বলবে, বাধ্য করবে, সেই চাষ ভারতবর্ষের কৃষকরা করতে বাধ্য হবে। এর মধ্যে দিয়ে আমরা একটা প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছি যে নীলকর সাহেবরা এসেছিল ভারতবর্ষে, তারা চুক্তি চাষ করিয়েছিল, নীল চাষ করিয়েছিল এবং নীল চাষিদের ওপর অকথ্য অত্যাচার তারা চালিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নীলদর্পণ নাটক লেখা হয়েছিল, দীনবন্ধু মিত্র লিখেছিলেন, এবং স্বাধীনতা আন্দোলনে সেই নীলদর্পণ আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছিল। আজকে যে সরকার, এটা দেশীয় সরকার হলেও সেই ব্রিটিশদের মতোই তারা কৃষকদেরকে নীল চাষে বাধ্য করতে চাইছে, করতে চলেছে। এর বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রকৃষ্ট দিন যে দিন, সেটা হচ্ছে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, যিনি তার জীবন দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নিরস্ত্র সংগ্রাম চালিয়ে দেশের স্বাধীনতা এনেছিলেন। আমরা সেই দিনটাকে বেছে নিয়েছি যে আজকে যে নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে বিক্রি করতে, ভারতবর্ষের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, সেই সরকারকে উৎখাত করার জন্যে গান্ধীজির জন্মদিনটাই হচ্ছে প্রকৃষ্ট আন্দোলনের দিন, ভালো আন্দোলনের দিন। আমাদের আশা আছে যে আমরা আজকে যে কৃষক বিল প্রত্যাহারের দাবিতে অনশন করছি সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, আগামী দিনে আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, চাইছে, করতে চলেছে। এর বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রকৃষ্ট দিন যে দিন, সেটা হচ্ছে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, যিনি তার জীবন দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নিরস্ত্র সংগ্রাম চালিয়ে দেশের স্বাধীনতা এনেছিলেন। আমরা সেই দিনটাকে বেছে নিয়েছি যে আজকে যে
নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে বিক্রি করছে, ভারতবর্ষের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। সেই সরকারকে উৎখাত করার জন্যে গান্ধীজির জন্মদিনটাই হচ্ছে প্রকৃষ্ট আন্দোলনের দিন, ভালো আন্দোলনের দিন। আমাদের আশা আছে যে আমরা আজকে যে কৃষক বিল প্রত্যাহারের দাবিতে অনশন করছি সকাল ছটা থেকে বেলা 12টা পর্যন্ত, আগামী দিনে আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। আজ 2রা অক্টোবর আমরা কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো আজকেও আমরা জন্ম দিবস পালন করছি। আজকে এবছর আমাদের কাছে, বাংলার মানুষের কাছে আজকের দিনটা তাৎপর্য অন্যরকম, কারণ এই সময় আমাদের কেন্দ্রের সরকার যেভাবে গোটা ভারতবর্ষ মানুষের ওপর যেভাবে অত্যাচার অন্যায় করছে, আপনারা সকলে দেখেছেন যে অনৈতিকভাবে কৃষি বিল পাস করিয়েছে, তারই প্রতিবাদ চলছে গোটা বাংলায়। মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারতবর্ষের মানুষকে পথ দেখাচ্ছে আজকে। তাই আমরা এই দিনটাতে আমরা কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিলের বিরোধিতা করে, এই বিলের প্রত্যাহারের দাবিতে আমরা 6 ঘন্টার প্রতীকী অনশন করছি। আমরা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত করছি। আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই ব্লকের সভাপতি, আমাদের সকলের প্রিয় আমার দাদা পুনমদা, এবং আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ সকাল থেকে যারা অংশ নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পশ্চিমবঙ্গ ও বেঙ্গালুর সেরা নার্সিং কলেজে ভর্তি চড়িতেছে। আসন সংখ্যা সীমিত, ট্রেনিং এর পর 100% প্লেসমেন্ট। সত্তর যোগাযোগ করুন, মোবাইল নম্বর 7908595324 অথবা 7866923947। আসন সংখ্যা সীমিত।